গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজকে তো মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 10:30। 10:30 বাজে কিন্তু আমার সকালে শুধু বাসি কাজকর্মগুলো হয়েছে, যেমন মনে করো ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, চা খাওয়া, শুধু এইগুলোই হয়েছে, আর কোনো কাজ হয়নি। বসে বসে ল্যাথ খাচ্ছি, একদম ইচ্ছে করছে না কোনো কাজ করতে। হাজবেন্ড বাজার থেকে চলে এসছে, বাজার থেকে এই যে এখানে সবজি নিয়ে এসছে, সবজিগুলো গোছায়নি, তারপরে মাছ এনেছে, ও শুধু কাজ করেছি, জলগুলো ভরেছি, কারণ জল তো চলে যাবে। এখানে মাছ এনেছে, চলো তোমাদের দেখাই কি মাছ আনলো আজকে। দেখো এনেছে হচ্ছে কাচকি মাছ, দেখতে পাচ্ছ তোমরা, কাচকি মাছ এনেছে। এটা হচ্ছে ট্যাংরা, ট্যাংরা মাছ, অনেক মাছ এনেছে, কয়েকদিন আমার চলে যাবে। এটা হচ্ছে পাবদা, আর এনেছে হচ্ছে চিংড়ি। এই মাছ সব এনেছে, মাছগুলো এখন সব ধোব। তো আজকে আগে জল থাকতে থাকতেই মাছটা আগে ধুই নি, কারণ কখন আবার জল চলে যাবে, যে এখন অবধি জল আছে। সকালে আজকে ব্রেকফাস্ট করবো, এক্ষুনি হাজবেন্ডকে দোকানে দিয়ে আসবো। কালকে যে শিমুয়ের পায়েস করেছিলাম, পায়েস দিয়ে মুড়ি দেবো আজকে, আমিও খাবো। আর ছেলেকে কালকে যে লুচি ভেজেছিলাম, সেখান থেকে দুটো তিনটে লুচি আছে, ওকে একটু মাইক্রোওভেনে গরম করে দেবো। আর সকালে ওই দেখো হাজবেন্ড ধুয়ে রেখে গেছে, ধুয়ে রেখে গেছে। দেখো জামা কাপড় এখনও মেলাও হয়নি আজকে, আজকে একদম সকাল থেকে উঠে খুব ল্যাথ খাচ্ছি, আজকে একদম ইচ্ছেই করছে না কাজ করতে। এক এক দিন দেখবে এরকম হয়, কাজ করার এনার্জি চলে যায় কেন কি জানো, কিন্তু খেতে তো হবেই দুপুরবেলা। তো চলো তাহলে কথা না বলে আগে কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। মানে জল জল করে তো সব কিছুই দেরি হয়ে যাচ্ছে, কিছু টাইম মতো করতে পারছি না, গ্যাসটা সব বুঝতে পারিনি। ভাবলাম বিকেলবেলা আবার যখন জল চালাবে তখন করবো, মাছ ধুতে ধুতেই জল চলে গেল। ওই তোলা জল দিয়ে চান টান করলাম, কোনো রকমে রান্না করলাম, রান্না কিছু করিনি, শুধু চিংড়ি মাছ রান্না করেছি আর আগের দিনের, তারপরে রোববারের কিছু ঘাটা টাটা ছিল সেই সব দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকের রান্নাগুলো, মানে কী খাবো দুপুরে আমরা। তো দেখো এখানে এই যে কালকের এই ডাল মুগ ডালটা ছিল, এই যে ভাত, আর এটা হচ্ছে ওই যে চিংড়ি মাছটা রান্না করেছি, চিংড়ি মাছটা। আর ওই যে আগের দিনের এক পিস আর মাছ ছিল, এটা আছে, সব গরম করে রেখেছি। আর এই হচ্ছে ঘাটা, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। রাতেও এই দিয়েই হয়ে, চিংড়ি মাছ যা আছে ছেলের তো হয়ে যাবে, আর কালকের আলু পটলের যে ঝোলটা আছে ওটা দিয়ে রাতে হাজবেন্ড রুটি খেয়ে নেবে। তো চলো আমরা এখন দুপুরের লাঞ্চটা সেরে নিই, বিকেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং না গুড নাইট কি বলবো, এখন বাজে হচ্ছে 8টা, 8টা কি 8টারও বেশি বাজে, 8:30 বাজে চলে এসেছি তোমাদের কাছে।
দেখো হেডফোনটা আমার পায়ে পায়ে চলে আসছে। তো সন্ধ্যে মানে বিকেল 5টার পর থেকে কি পরিমাণে বাজ পড়লো, কি বলবো, আমাদের এই ওপরের সিলিং ফ্যানটা নষ্ট হয়ে গেল এই ঘরের, জানো। আমি তো ভয় পেয়ে গেছি, আমি মোবাইল ঘাঁটছিলাম শুয়ে শুয়ে, আমি তো ভাবলাম বুঝি আমার মোবাইলটাই নষ্ট হয়ে গেল। তারপর দেখলাম না মোবাইল না, আমার ফ্যানটা নষ্ট হয়ে গেল। দুপুরবেলা আর বিকেলে আমার কাজের মেয়ে যেসব বাসন এইটে দিয়ে গেছে, ওই বাসনগুলো সমস্ত শুকিয়ে সব দেখো টেবিলে রাখা, এতক্ষণ শুয়েই ছিলাম, এখন এগুলোকে সব তুলবো জায়গা মতন সব বাসন। ছেলে আবার অনলাইন থেকে একটু খাবার অর্ডার দিল, সেগুলো এখন খাওয়া হবে। তারপরে বিকেলে আবার রুটি করতে হবে, মানে রাতে। তো তোমরা দেখতে থাকো, আমি কাজগুলো সব করি আর সাথে থাকো তোমরা। ও কি কি খাবার আনলাম তোমাদের তো দেখানোই হলো না, চলো দেখিয়ে দিই কি কি এনেছি। দেখো এটা, এগুলো হচ্ছে চিকেন চিজি রোল দেখেছো, আর এটা হচ্ছে চিকেন 65। তো চলো এটা একটুকুনি গরম করতে হবে, একদম ঠান্ডা মাইক্রোওভেনে গরম করে নেব। তো চলো আগে খেয়ে নিই। টিফিন করার পরে রান্নাঘরে টুকিটাকি কাজ সেরে চলে এলাম, মাইক্রোওভেনের ওপরে যে ঢাকা থাকে যে ঢাকনাটা সেটা একটু পরিষ্কার করব বলে, আর মাইক্রোওভেনের সাইড ফাইডগুলো একটু পরিষ্কার করে নেব, কারণ আমার ঘরে তো চিমনি নেই, কয়েকদিন বাদে বাদে পরিষ্কার না করলে না একটু তেল ছিটে পড়ে যায়। তো আমি কিন্তু মাইক্রোওভেনের ভেতরটাও পরিষ্কার করে নিয়েছি, সেটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। তো চলো মাইক্রোওভেনটা একটু পরিষ্কার করে ওপরের কভারটা চেঞ্জ করে ফেলি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 11টা, এখন আমি রুটি ভাজছি, কারণ আমার হাজবেন্ড এই কিছুক্ষণ আগেই দোকান বন্ধ করে ঘরে এলো। তো রুটি ভেজেই আমরা ডিনার করতে বসে পড়বো, হাজবেন্ড রুটি খাবে আর আমি আর ছেলে একসাথেই ভাত খেয়ে নেব। তো চলো আমরা রাতে ডিনারটা সেরে ফেলি। তো বন্ধুরা আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 12:10, এখন আমি নিজে একটু ফ্রেশ হব, তারপরে শুয়ে পড়ব। তো দেখলেই যে কাজগুলো করলাম সব কিন্তু এই তোলা জল দিয়ে করলাম, সেই 9টার পর থেকে আর কোনো জল নেই। সেই যে বিকেলে যে 8টার সময় যে ছেলে অর্ডার দিয়ে খাবার এনেছিল সেগুলো খেয়ে যে বাসনকোসনগুলো মাজলাম, তারপরেই জল চলে গেছে আর জল নেই।
তো যাই হোক, কি করব, কিছু করার নেই, গরম পড়লেই এখানে এরকম জলের প্রবলেম হয়। যবে বৃষ্টি হবে তবে জলের প্রবলেম কিছুটা দূর হবে, কিন্তু কিছু করার নেই, যেখানে থাকবো সেইভাবেই চলতে হবে, কিছু করার নেই। তো আজকের ভিডিও তো এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, আমার লাগে আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে লাল বেল বাটনটা প্রেস করো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে চলে আসবো নতুন দিনে নতুন কিছু ভিডিও নিয়ে তোমাদের কাছে, আশা করি সেগুলো তোমাদের ভালো লাগবে। টাটা।